পৌর প্রধানের নামে জারি গ্রেপ্তারি পরোয়ানা, বোর্ড মিটিং এড়ালেন ভাইস চেয়ারম্যান ধীমান রায়। অশোকনগরের ঘটনায় চাঞ্চল্য, আমার বিরুদ্ধে এ ধরনের নির্দেশ জারি হলে আমি ঘুরে বেড়াচ্ছি কি করে, দাবি চেয়ারম্যানের। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোদ সরকারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াতে পুরসভার প্রথম বোর্ড মিটিং এড়ালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায় সহ একাধিক সিআইসি সদস্য, এমনই জানালেন ভাইস চেয়ারম্যান ধীমান রায়। জানা গেছে, গত বছর অশোকনগরের এক মহিলা অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোদ সরকার সহ অশোকনগরের তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রদীপ সিং এবং চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে মহিলার পথ আটকে মারধর, হেনস্থা, গালিগালাজ সহ নানান অভিযোগ তুলে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় প্রবোদ সরকার সহ বাকিদের পক্ষ থেকে আগাম জামিনের আবেদন করলেও বারাসত আদালতে তা নাকচ হয়ে যায়। সোমবার বারাসতের এডিজে ফার্স্ট কোর্টের পক্ষ থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়া মারফত তৃণমূলের ভাইস চেয়ারম্যান সহ একাধিক লোকের কাছে তা ছড়িয়ে যায়। আমি মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির আদর্শ আমি প্রচার করতে ভালোবাসি, মমতা ব্যানার্জির কাজ, মমতা ব্যানার্জির সমস্ত আমি প্রচার করে যাই। বাকিরা কী কী বললো আমার দেখার দরকার নেই। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় যে উন্নয়ন করছে সেটা আমার প্রচার করা কাজ, এছাড়া এর বাকিটা আমি কিছু জানি না। এখন অনেকে বিরোধীরা হয়তো কোনো কিছু নাম জেসে করেছে, তাদের মনে হচ্ছে প্রদীপ সিংকে আটকাতে পারলে তৃণমূল কংগ্রেসকে অনেকটা দুর্বল করা যাবে, মমতা ব্যানার্জির হাতকে দুর্বল করা যাবে, তার জন্য তারা করেছে। এটা বিরোধীদের সঙ্গে, বিজেপির সঙ্গে, সিপিএমের সঙ্গে চক্রান্ত করে এটা করেছে, হয়তো কোনো অভিযোগ করেছে। আমরা আইন আইনের পথে চলবে, আমরাও কথা বলবো, কিন্তু আমার কাজ মমতা ব্যানার্জির আদর্শ মানুষের মধ্যে তুলে ধরা, মানুষের মধ্যে প্রচার করা। যদিও প্রবোদ সরকার এ বিষয়ে মন্তব্য করতে চাননি, তিনি সোমবার অশোকনগর পৌরসভায় বসে বলেন, আমার বিরুদ্ধে যদি এই ধরনের নির্দেশ জারি হয় তাহলে আমি ঘুরছি কিভাবে, এখানে বসে আছি কিভাবে। এই সব ব্যাপারে কোনো কথা বলতে লজ্জা আগে বলবো না, আমি কিছু বলবো না, কারণ ব্যাপার কী, এ তো রোজই শুনি, রোজই দেখি, রোজই বলি, তারপর তো সবই করছি, সুতরাং এ বলবো না কিছু আমি। তাহলে আমি এখানে বসে আছি কী করে, তা আমি ঘুরছি কী করে, চলছি কী করে? আমাকে একবার বলেছিল নির্বাচনের সময় আমি নির্বাচনে টিকিট পাবো না, আমি তো কাউকে বলিনি টিকিট পাবো কি পাবো না, টিকিট পেয়েছিলাম। অনেকে বলেছিল নির্বাচনে টিকিট পেলে হাত কেটে ফেলে দেবে, তার হাতটা কাটেনি, সেই হাত নিয়েই কাজকর্ম করছে তারা আর কি। তাও বলেছিল যে নির্বাচনে কিছুতেই জিততে পারবে না, তা বললো নির্বাচনে আমার নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে এবং সেই ক্যান্সেল হওয়ার ফলে আমাকে যেন ভোট না দেয়, আমার বিরোধী যিনি কংগ্রেসের প্রার্থী তাদের যেন ভোট দেয়। সে আমাদের অনেকে বলেছিলেন, আমাদের অনেকে বলেছিলেন, আমি তো তার জন্য গায়ে লাগাইনি, আমি তো বলিনি একবারও যে মানে টিকিট পাবো কি পাবো না, জিতবো কি জিতবো না, আমার টিকিট ক্যান্সেল হবে কারণ তো কিচ্ছু বলিনি। হলো সেটা, সেখানে কিছু করতে পারলো না। ভোটের দিন বললো আমরা 1200 ভোটে জিতবো, কোনো কথা বললাম না। পরবর্তীকালে আমরা আবার সেই কাজটা যখন করতে গেলাম তখন দেখলাম যে নির্বাচনেও ফল ভালো হলো। সেটা সব দিক দিয়েই তো বারবার মিথ্যে বলেছে, আমি এই জন্য এই ব্যাপারে কোনোরকম কোনো কথা বলতে চাই না। যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায় বলেন, তার কাছেও সোশ্যাল মিডিয়া মারফত চেয়ারম্যানের গ্রেপ্তারি পরোয়ানার কাগজ এসেছে, যেখানে চেয়ারম্যান ছাড়াও আরও দুজনের নাম রয়েছে। এসব দেখার পর তিনি আইনের প্রতি সম্মান রেখে সোমবার বোর্ড মিটিংয়ে যাননি বলেই দাবি করেছেন। আমি আজকে পৌরসভায় সিআইসি মিটিং ছিল, তা সেই মিটিংয়ে আমি ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তেই আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা এ আসলো আর কি। তাতে দেখলাম যে যার নাম আপনি বলছেন চেয়ারম্যান, চেয়ারম্যান স্ত্রী এবং আরও একজনের কাউন্সিলরের হাজব্যান্ড, তার নামে পৌরসভার অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান, তার নামে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, মহামান্য আদালত সেটা করেছেন। তো আমাকে সেই সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আপনি ভাইস চেয়ারম্যান, আপনি কি সেই মিটিংয়ে যাচ্ছেন? তা আমি এটা বলাতে আমি একটু ইতস্তত বোধ করলাম যে যদি কোনো ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, মহামান্য আদালতকে সম্মান জানিয়ে এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা জানিয়ে আমার সেই মিটিংয়ে উপস্থিত না হওয়াই ভালো, এই জন্য আমি আজকের মিটিংয়ে আমি উপস্থিত হইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর।